শেখরের সন্ধানে এমকে টেলিভিশন। যশোরের বেনাপোলে গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ী আটক। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি চমক রহমান। এখন ডেস্ক থেকে বিস্তারিত। যশোরের বেনাপোল পৌর থানা পুলিশের অভিযানে 2 কেজি গাঁজা সহ 2 নারী ও 1 পুরুষ মাদক ব্যবসায়ী আটক। 10 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বেনাপোল গয়ডা গ্রাম থেকে তাদেরকে আটক করে বেনাপোল পৌর থানা পুলিশ। আটককৃতরা হলেন যশোরের অভয়নগর থানার রুহুল আমিনের ছেলে ইকবাল, আজিজ খানের মেয়ে পারভীন আক্তার ও আজিজের মেয়ে রোকেয়া খাতুন। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মামুন খানের নেতৃত্বে এসআই রকনুজ্জামান ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন গয়ডা গ্রাম থেকে 2 কেজি গাঁজা সহ 3 আটক করা হয়। এমকে ইসলাম বাবু, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।